এবার মুসলিম দেশে মন্দির তৈরি হতে চলেছে, এমনকি সেখানে ধর্মের কোনো বাদ বিচার থাকবে না, হিন্দু মুসলিম সকলেই সেই মন্দিরে প্রবেশ করতে পারবে। বন্ধুরা, আরো একটি মুসলিম দেশে সুবিশাল মন্দির বানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি অযোধ্যা, কি মায়াপুর, এগুলোকে ছাপিয়ে যাবে এই মন্দির। যেমনই নকশা তেমনই কারুকার্য, বড় বড় মন্দিরকেও হার মানাবে এই মন্দির। কোথায় নির্মিত হচ্ছে এই মন্দির, কত টাকা ঢালা হচ্ছে এই মন্দিরের পিছনে, 2024 সালটা যেন ভারতের কাছে সুবর্ণ বছর। রাম মন্দির প্রতিষ্ঠার পর থেকেই যেন একের পর এক সুখবর আসছে ভারতবাসীদের জন্য। অযোধ্যার রাম মন্দিরের পর বেশ কয়েকটি বড় বড় উদ্যোগে সামিল হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে অন্যতম হল আবুধাবির মাটিতে তৈরি প্রথম হিন্দুদের জন্য মন্দির প্রতিষ্ঠা করেছেন, আর এই মন্দির উদ্বোধনে শুভ কাজটি সম্পন্ন হয়েছে নমর হাত ধরে। হিন্দুদের পাশাপাশি আবুধাবি পেয়ে গেল প্রথম হিন্দু মন্দির। তবে এই মন্দিরের উদ্বোধন শেষ হতে না হতেই আরও একটা খবর সামনে এলো, জানা গিয়েছে আবারও আরও একটি মুসলিম দেশে তৈরি হতে চলেছে হিন্দুদের মন্দির। আবুধাবির পর এবার আরও একটি মুসলিম দেশে তৈরি হচ্ছে হিন্দুদের মন্দির। এই মন্দির আবুধাবির থেকেও কম কিছু নয়, যদিও মন্দিরের নকশা থেকে শুরু করে সমস্তটাই এখন ক্রমশ প্রকাশ্য। এই খবর সামনে আসতে না আসতেই অনেকের মনে জানার আগ্রহ জেগে উঠেছে যে কোথায় এই মন্দির তৈরি হতে চলেছে, কার দৌলতে এই মন্দির তৈরি হবে, নানান ধরনের প্রশ্ন উঠে আসছে। তথ্যসূত্র থেকে জানা যায় বাহার আইনে প্রতিষ্ঠিত হতে চলেছে হিন্দু মন্দির। আবুধাবির মতো এই দেশে এর আগেও কোনো হিন্দু মন্দির প্রতিষ্ঠিত হয়নি, কারণ এই দেশটি হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এখানে বসবাসকারী হিন্দুদের জন্য কোনো মন্দিরের ব্যবস্থা নেই বললেই চলে। এই বিষয় মাথায় রেখে সর্বপ্রথম এদেশে হিন্দু মন্দির প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে মোদী সরকার, আর এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন খোদ বাহার আইনের রাজা। ইতিমধ্যে মন্দিরের জন্য জমি বরাদ্দ করা হয়েছে। বাহার আইনের ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা নিজের হাতে এই মন্দির নির্মাণের জন্য জমি বরাদ্দ করেছেন। বছর দুয়েক আগে জমি বরাদ্দের কাজ সম্পন্ন হয়েছে, এখন শুধু মন্দির নির্মাণের পালা। তথ্যসূত্র থেকে উঠে এসেছে ইতিমধ্যে মন্দির নির্মাণের প্রস্তুতি একেবারে তুঙ্গে, আর এই মন্দির নির্মাণের দায় পড়েছে বিএপিএস সংস্থার উপর। এই একই সংস্থা আবুধাবিতেও স্বামী নারায়ণ হিন্দু মন্দির প্রতিষ্ঠার কাজটি সম্পন্ন করেন। তাদের কাজে মুগ্ধ হয়ে ভারত সরকার আবারও বাহার আইনে মন্দির নির্মাণের গুরু দায়িত্ব এদের কাঁধে তুলে দেন। সংস্থা জানিয়েছেন ইতিমধ্যে বাহার আইনের রাজার সাথে এ বিষয়ে আলোচনা করেছেন, আর কয়েকদিন পরে শুরু করা হবে নির্মাণের কাজ। আশা করা যায় আগামী 3-4 বছরের মধ্যেই মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হবে। তবে জানেন কি, এই মন্দির কোনো সাধারণ মন্দির নয়, এই মন্দিরে সকলেই যেতে পারবেন, যে কোনো ধর্মের মানুষ নির্দ্বিধায় এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। এই মন্দিরের মাধ্যমে সকলের মধ্যে আধ্যাত্মিকতা এবং সাংস্কৃতিক বাতাবরণ তৈরি করা হবে। নরেন্দ্র মোদীর উদ্যোগে বাহরাইন এবং ভারতের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় হবে, এমনকি আশা করা যায় হিন্দু মুসলিম ভাইয়েরা হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের সাথে নিবিড় বন্ধনে আবদ্ধ হয়ে থাকবে। সো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।